পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুব্ধ বাসিন্দারা। অভিযোগ, দুমাস আগে স্থানীয় এক বাসিন্দা বালিবোঝায় গাড়ি নিয়ে পরিযায়ী আবাসের প্রাচীর ভেঙে দেয়। এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। লোকই বালি ঢেলে ভেঙে দিয়েছে। কদিন হলো? মাস তিনেক। মাস তিনেক হবে। আর ওখানে কি অত্যাচার হয়? ওই গরু বাছর যা থাকে সব ঢোকায় ওখানে। ওই পাশের বাড়ির লোকেরাই? পাশের বাড়ির লোকেরাই। শীতের মৌসুমে চুপির ছাড়িগাছায় পরিযায়ী দেখতে ভিড় জমান পর্যটকরা। পূর্বস্থলীকে পর্যটন কেন্দ্রের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের জন্য পরিযায়ী আবাস, অতিথি নিবাস, কটেজ তৈরি হয়েছে। পরিযায়ী পাখি দেখতে এসে পর্যটকরা এইসব আবাসনে রাত্রি বাস করতেন। বর্তমানে ওই স্থান নিরাপদ নয় বলে অভিযোগ। চুপি যে পক্ষীরালয়ে যে পরিযায়ী আবাসটা আছে তার পাশাপাশি একজন বালি রেখেছে ওই পরিযায়ী আবাসের পাঁচিলের গায়ে, এবং সেটা পাঁচিলটা ভেঙে দিয়েছে, এবং আমরা তাকে মৌখিকভাবে জানিয়েছিলাম, কিন্তু সে এখনো পর্যন্ত সারিদার জানিয়েছিলাম এবং সে এখনো পর্যন্ত সারাইনি। এই বিষয়টা আমরা বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ করেছি। প্রশাসনিকভাবে যেটা ব্যবস্থা নেয় উনি সেটা ব্যবস্থা করবেন। এখন কি পর্যটকরা এখন থাকার মতন পরিবেশ আছে? না, এখন ওখানে অনেক বন জঙ্গল হয়ে গেছে এবং সেখানে পাঁচিল নেই, পাঁচিল ভেঙে গেছে। এবার ধরুন সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে না সারানো পর্যন্ত। সারানো পর্যন্ত এখন কোনো ক্ষণে পরিযায়ীরা আসতে পারবেন না। পরিযায়ী পর্যটক যারা পর্যটক আসবেন না, আসতে পারবেন না। পূর্বস্থলী থেকে টিঙ্কু সাউ আনন্দ বার্তা।